বিচারক নিয়োগ আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত হওয়া উচিত বললেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে সুপ্রিম কোর্টের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কোন ধরনের অন্যায় চাপ বা ভয়ভীতির কাছে মাথানত না করতে অধস্তন আদালতের বিচারকদের প্রতি আহ্বান জানান বিগত বছরগুলোতে ন্যায় বিচার বোধ ধ্বংস করা হয়েছে উল্লেখ করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা করা প্রয়োজন সব করা হবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি তার বক্তব্যে ছাত্র গণজাগরণে আত্মদানকারী আবু সাইদ মুগ্ধসহ সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনন্দন জানান সকল ছাত্র জনতাকে